নমস্কার বন্ধুরা, আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। না না, মর্নিং ওয়াক করতে যাব বলে উঠিনি, একটা বিশেষ কারণে উঠেছি। আসলে বাড়িতে ডালের বড়ি শেষ হয়ে গেছে অনেক দিন, আর আমি বাড়িতে এরকম ডালের বড়ি প্রায়ই বানিয়ে নিই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ডালের বড়ি বানাতে হবে। তো আজ রবিবার দেখে কাল রাতে আমি চার রকমের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলো আজকে বড়ি দেব। তো এখানে কী কী ডাল আছে আমি বলে দিই। এখানে রয়েছে মটর ডাল, এটা হলো বিউলির ডাল, এটা মুসুর ডাল, আর এটা হলো খেসারির ডাল। তো এই চার রকম ডালের বড়ি আজকে আমি দেব। এগুলো সারা রাত ভিজানো আছে, এবার আমি এগুলো মিক্সিতে বেটে নেব। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তো শিলে বাটলে অনেক সময় লাগে, তাই আমি মিক্সিতেই বেটে নেব। বেটে নিয়ে এবার ছাদে চলে যাব, ওখানেই বড়িগুলো দেওয়া হবে। তো বন্ধুরা, ডাল বেটে নিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, খুব মনোরম, এখনও রোদ ওঠেনি। আর কলাপাতা কেটে নিয়ে এসেছি একটা, ওটা আমার গাছেরই কলাপাতা। কলাপাতাটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কয়েকটা থালাও নিয়ে এসেছি, যদি পাতায় না ধরে। এবার ডালগুলো ফেটানো হয়নি, ডালগুলো ফেটিয়ে নিয়ে চলুন তাহলে বড়ি দেওয়া শুরু করা যাক। তাহলে বন্ধুরা, শুরু করছি বড়ি দেওয়া। আমি আপনাদের পরিচিত তনুশ্রী, আর আপনারা দেখছেন অবসরে অনুভবে। তো প্রথমে মটর ডালের বড়িটা দেওয়া শুরু করব। তো তার আগে আমি এই কলাপাতা একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব। এতে বড়িটা উঠতে সুবিধা হয়। হয়ে গেছে, এবার ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডালটা যদি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু বড়ি শক্ত হবে। এইভাবে সময় নিয়ে আপনাদের ফেটাতে হবে। অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, দেখছেন কেমন রং পরিবর্তন হয়ে গেছে আর একটু হালকাও হয়ে গেছে। এবার বড়ি দেওয়ার জন্য এটা একদম উপযুক্ত।
Thank you.
খেসারি ডালের বড়ি দেওয়া শেষ। তো একটা কথা বলা হয়নি আপনাদের, সেটা হলো বিবলির ডালের বড়ির সঙ্গে অনেকে ওই পাকা চাল কুমড়ো বাটা মেশায়, তো আপনারা চাইলে মেশাতে পারেন, আমার যেহেতু ছিল না আমি মেশাইনি, এমনিই দিলাম কমপ্লিট। তো এবার এই বড়িগুলো শুধু সুন্দর করে রোদে শুকিয়ে নিয়ে কৌটো করে রেখে দেওয়ার পালা। এরকম অল্প অল্প ডালের বড়ি যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে অনেক দিন বিভিন্ন তরি তরকারিতে খেতে পারবেন। এবার শুকিয়ে নেওয়ার পরে কেমন হবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখন বিকেল 3:30 বাজে, বড়িগুলো একদম শুকিয়ে গেছে, হাত দিয়ে তোলার চেষ্টা করতেই উঠে গেল। আশা করা যায় আগামীকাল একটু রোদে রেখে কৌটোয় ভরে তুলে রাখা যাবে। তো আপনারা এইভাবে বড়ি তৈরি করে ফেলুন বাড়িতে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।